প্রথম সিজনের সফল প্রচার শেষে গত 14 ফেব্রুয়ারি শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রচার। প্রথম গান মরিটিন দর্শক শ্রোতাদের মন জিতে নেয়, সবার প্রত্যাশার পারদও বাড়তে থাকে। এরপর ব্যান্ড মেঘদল ও জোহরা বাউলের সমন্বয়ে বনবেবী গানটি প্রত্যাশা পূরণ করতে না পারলেও মন্দের ভালো হিসেবে গ্রহণ করেছে শ্রোতারা। কিন্তু তৃতীয় গানে এসে বড় ধাক্কা খেল এই সিজন। সম্প্রতি প্রকাশ করা হয়েছে নাহুবো শিরোনামের গানটি। হাজং ভাষায় এটি গেয়েছেন অনিমেষ রায়, যিনি প্রথম সিজনের প্রথম গান নাসিক নাসিক দিয়ে বাজিমাত করেছিলেন। এবার তার সঙ্গে র‍্যাপ শিল্পী হিসেবে পারফর্ম করেছেন কক্সবাজারের কন্যা, ডটার অফ কোস্টাল নামে পরিচিত সোহানা রহমান। হাজং ভাষার সঙ্গে উপকূলীয় ভাষার র‍্যাপের সমন্বয় বিষয়টি নতুনই বটে, কিন্তু গান হিসেবে যে মোটে জমেনি তা বেশ ভালোই বোঝা যাচ্ছে শ্রোতাদের প্রতিক্রিয়ায়। অনেকেই বলছেন কোক স্টুডিও বাংলা, কিন্তু এগুলো কেমন বাংলা গান যা সাবটাইটেল পড়ে বুঝতে হয়? এদিকে বছর খানেক আগে পাকিস্তানের কোক স্টুডিও থেকে কানা ইয়ারি শিরোনামের একটি গান প্রকাশিত হয়, যেখানে কণ্ঠ দিয়েছেন আব্দুল ওয়াহাব বুকতি, কাইফি খলিল ও ইভাবি নামের এক নারী র্যাপার। এভাবে হিজাব পরে র্যাপ পরিবেশন করেছেন গানটিতে। ইউটিউবে এর ভিউ 62 মিলিয়নেরও বেশি। অন্যদিকে নাহুবো গানেও বোরকা হিজাব পরে র্যাপ গেয়েছেন সোহানা। তার ভাবভঙ্গিতেও পাকিস্তানের এভাবির ছায়া খুঁজে পাচ্ছেন দর্শক শ্রোতারা। এ কারণে গানটিকে কানাইয়ারির বাংলাদেশি অনুকরণ বলেও মন্তব্য করছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারও। গত রোববার সোশ্যাল হ্যান্ডেলে গানটি শেয়ার করে অভিনেতা লিখেন, বিষয়টা এরকমই লাগলো, পরিবর্তন করা দরকার, সেটা মিউজিক কম্পোজার হোক, গায়ক হোক আর যাই হোক, দুঃখিত কিন্তু না। যদি নাহবো দারুণ গান হয় তাহলে মিস্টার মাইকেল আরও দারুণ গান, আমি নিজেও সুযোগ চাই, এ ধরনের গান শুনতে চাই না যেটা জোর করে করছি বা শুনছি মনে হচ্ছে। শামীম তার পোস্টে মিস্টার মাইকেল নামে যে গানের কথা উল্লেখ করেছেন সেটি তার নিজের গাওয়া একটি গান। 2018 সালে ইউটিউবে গানটি প্রকাশিত হয়। শুধু শামীম নন, কোক স্টুডিও বাংলার ফেসবুক পেজেও এই গানের নিচে প্রায় সব মন্তব্যই নেতিবাচক। কেউ কেউ গানটির র্যাপার সোহানাকে গরিবের ইভা বলেও কটাক্ষ করছেন। নাহবো গানের হাজং ভাষার অংশটি লিখেছেন অনিমেষ রায় আর চাটগায়া ভাষায় র্যাপ রচনা করেছেন সোহানা। এতে তাদের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন সায়ন্তং মাংসাং, সাদুল ইসলাম ও ইমরান আহমেদ।